প্যাচ করে দেন। এই ধরনের স্টিকার লাগানোর কি কারণ? এই যে আপনি লাগিয়েছেন এটা খুলছি স্যার, খুলছি স্যার, এই যে স্যার স্যার এটা স্যার, এইটা হচ্ছে কিন্তু, এইটা হচ্ছে কিন্তু আপনি এটা ক্রাইম করেন স্যার, পুরোপুরি আপনারা এইভাবে বাংলাদেশ সরকারের স্টিকার লাগিয়ে আপনারা ক্রাইম করে ফেলান। আপনারা পুলিশ ধরলে বলেন যে আমি অমুক আছি, অমুক আছি, চলবে না এসব, কোনো চলবে না। এরকম ভুল করা যাবে না, যারা স্টিকার ব্যবহার করেন সরকারি স্টিকার, অথচ সে সরকারি লোক না। এই দিকে আবার ফুটপাতে যাচ্ছে, ফুটপাতে গেছে না ভাই, আপনি এইটা তো পুরো ভেদিং করে আপনি দেখতেছেন, আবার আসতেছেন গাড়ি কাগজ গুলা দেন তো ভাইয়া, ফুটপাথ দেওয়া যাচ্ছে। গাড়িটা গাড়িটা আপনার গাড়ি সম্পর্কে করে আপনি এখানে দুটা ফোন করেছেন, একে ফোন হচ্ছে আপনি ফুটপাথ দিয়ে আসছেন, এটা একটা আপনি গাড়ি ভাইয়াবেছেন, আপনি করতে পারেন না। আর সেকেন্ডলি হলো আপনি এটা কিসে দিয়ে এটা ভাড়া দেবেন, এই ওর সব চেক করে গাড়ি কাগজটা দেন। আপনার গাড়ির কাগজ আর লাইসেন্স টাকে দেন, বের করেন, বের করেন। মামা তো ভাই চাকরি করে, আপনি কি করেন? আপনি টাকা দিয়ে করেন ব্যবসা করে স্যার, মনে হয় আপনি করেন ব্যবসা, আপনার মামা তো মামা ধরে এই ব্যাপারে আপনি টাকা দিয়ে পারেন। কে কে বলছি, কী নাম তার নাম বলেন, যেখানে কোথায় আছে, এটা আপনার টাকা দিয়ে বলছে, আপনি কি গভর্নমেন্ট জব করেন, আপনি গভর্নমেন্ট জব করেন? মামা তো ভাই গভর্নমেন্ট জব করে, আপনি তো গভর্নমেন্ট জব করেন না, আপনি তো গভর্নমেন্ট জব করেন না, না তাহলে আপনি এই সিএ লাগানোর কী কারণ? আমাকে কারণটা বলেন, এটা লাগানো বলে আপনি কী ধরনের ফল পান, ইফেক্টটা কী বলেন, মানে বেনিফিটটা কী, মানে আপনি স্টিকার কেন ব্যবহার করছেন, এটা লাভ কী, মানে কী জন্য? যদি ভুলে থাকে না, এটা মারাত্মক ভুল। আপনি সরকারি কোনো স্টিকার আপনার পার্সোনাল গাড়িতে লাগাতে পারেন না, এটা আপনি এখন খুলবেন নিজে, এই জন্য আপনাকে একটা শাস্তি পেতে হবে ট্রাফিক আইনে। আপনাকে এটা খুলেন, এটাকে খুলেন, আপনাকে খুলেন, গাড়ির কাগজ আর লাইসেন্সটা দেখান, গাড়ির কাগজ আর লাইসেন্সটা নিয়ে আসেন, গাড়ির কাগজটা দেন। আপনি সরকারি লোক না, ফুটপাথ ব্যবহার করছেন, কেন কাগজটা দেন? ট্যাক্স টোকেন দেন, ট্যাক্স টোকেন দেন। এই ধরনের স্টিকার লাগানোর কি কারণ? এই যে আপনি লাগিয়েছেন এটা, খুলছি স্যার, খুলছি স্যার, এই যে স্যার, এই যে স্যার স্যার এইটা স্যার, এইটা হচ্ছে কিন্তু, এইটা হচ্ছে কিন্তু আপনি এটা ক্রাইম করেন স্যার, পুরোপুরি আপনারা এইভাবে বাংলাদেশ সরকারের স্টিকার লাগিয়ে আপনারা ক্রাইম করে ফেলান। আপনারা পুলিশ ধরলে বলেন যে আমি অমুক আছি, অমুক আছি, চলবে না এসব, কোনো চলবে না। এরকম ভুল করা যাবে না, যারা স্টিকার ব্যবহার করেন সরকারি স্টিকার, অথচ সে সরকারি লোক না। এই দিকে আবার ফুটপাথ দেওয়া যাচ্ছে, ফুটপাথে গেছে না ভাই, এটা তো বলতে পারেন, আপনি এইটা তো পুরো ভেদিং করে আপনি দেখতেছেন, আবার আসতেছেন, আবার এটা বই এটা ফেলাই দিচ্ছেন সরকারি, এটা কি সরকারি আপনি ব্যবহার করতে পারেন? আপনার মামা তো ভাই সরকারি এটা ব্যবহার করতে পারেন, ব্যবসা ভালো না, আপনি ব্যবহার করে কি লাভ পাবেন? ঠিক আছে ভাই।
আপনারা ধরেন মোটরসাইকেল চালানো যে কোনো গাড়ি চালানো ওই জন্য সরকারি কোনো স্টিকার ব্যবহার করলো, যদি আপনি কোনো সরকারি কর্মকর্তা নাও কি লাভ আছে? পুলিশ বাই পুলিশ স্টিকার দেখা যাবে এই স্টিকারগুলো ব্যবহার করে খারাপ করার জন্য ফুটপাতে গিয়েছে আমাদের স্টিকার এই জন্য তাকে একটা আমাদের ট্রাফিক আইনের যে মামলাটা সেটা আমরা করে দিই। সবাই সত্য কথা বলেন, সুস্থ থাকবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।